ডিয়ার ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো ভিউয়ার্স, আজকে আমার এই ভিডিওটি একটু ভিন্ন ধরনের ভিডিও হবে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক ভিডিওতে কী কী আছে। তো ভিউয়ার্স, আগেই বলে রাখছি জায়গাটি অত্যন্ত আশ্চর্যজনক এবং দেখার মতো একটি জায়গা। তো যারা আপনারা ইতিপূর্বে জায়গাটি ভিজিট করছেন তারা চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যারা দেখেননি তারা দেখতে থাকুন, আমার মনে হয় অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো ভিউয়ার্স, এই জায়গাটি যারা গিয়েছেন তারা অবশ্যই হয়তো দেখে কিছুটা অনুমান করতে পারছেন জায়গাটা। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে যে কথাটি বলতে চাই, আপনারা আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভিউয়ার্স, জায়গাটিতে যে জিনিসগুলো আশ্চর্যজনক মনে হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন মৃত প্রাণী কীভাবে সংরক্ষণ করে দীর্ঘদিন বছরের পর বছর সংরক্ষণ করে রাখা হয়েছে। আসলে আমি দেখে কিছুটা অবাক হয়েছি এবং আশ্চর্য হয়েছি যে আসলে কীভাবে এটা সম্ভব। তো ভিউয়ার্স, চলুন দেখা যাক ভিতরে কী আছে এবং কীভাবে এগুলো প্রদর্শন করা হয়েছে। তো ভিউয়ার্স, এখন আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটি হচ্ছে বাংলাদেশ চিড়িয়াখানার প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোয়ারিয়াম। তো চলুন আমরা এখন এটার ভিতরে দেখি কী আছে। তো ভিউয়ার্স, ভিতরে প্রবেশ করার আগে আপনাদের একটি বিষয় বলে নিতে চাই, সেটি হচ্ছে ভিতরে যে পশু পাখির নামের লিস্টগুলো দেওয়া আছে বা পশুর নিচে যে নাম দেওয়া আছে এটা দেখতে সমস্যা হলে আপনারা অবশ্যই পজ করে বা স্টপ করে নামগুলো ভালোভাবে দেখে নেবেন, আর আমি যতটুকু সম্ভব নামগুলো বলে যাচ্ছি। তো ভিউয়ার্স, প্রথমে এখানে যেটা দেখতে পাচ্ছেন উপরে, এটা হচ্ছে সাইবেরিয়ান টাইগার, আর তার উপরে আছে শঙ্কর বাছুর। তারপরে দেখতে পাচ্ছেন যে বানর টাইপের বা হনুমান টাইপের কিছু একটা আছে। তারপরে দেখতে পাচ্ছেন পাহাড়ি সিংহ যেটা বলে সেটা উপরে আছে, কিন্তু নিচে দেখতে পাচ্ছেন আছে সাদা হনুমান। তো এরকম বিভিন্ন প্রাণী কিন্তু এখানে সংরক্ষণ করা হয়েছে যেগুলো পুরোই মৃত। তো এখানে দেখতে পাচ্ছেন জল হস্তির বাচ্চা, দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, অনেকদিন হওয়ার কারণে কিছুটা ফ্যাকাশে হয়ে গেছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে মরা প্রাণীগুলো কিভাবে তারা সংরক্ষণ করে রাখছে মানুষকে দেখানোর জন্য। তারপর দেখতে পাচ্ছেন কুমিরের চামড়া সংরক্ষণ করা হয়েছে, নিচে একটা দেখা যাচ্ছে খ্যাকশিয়াল বা পাতি শিয়াল ছোট, দেখতে পাচ্ছেন মনে হচ্ছে জীবিত শিয়ালটা দাঁড়িয়ে আছে, নিচে দেখতে পাচ্ছেন আরেকটি ম্যান্ড্রিল। ম্যান্ড্রিলের পরে দেখতে পাচ্ছেন আছে উলু বানর, উলু বানরের উপরে বেজার। তারপরে আরেকটা দেখা যাচ্ছে ওদিকে বানর টাইপের কিছু একটা আছে, উপরে দেখি কি আছে আবার ভারবেট বানর দেখতে পাচ্ছেন, যে নিচে আরেকটা গিনি বেবুন, এগুলো কিন্তু দেখতে খুব সুন্দর জীবিত অবস্থায়। তারপরে দেখতে পাচ্ছেন যে একটা ছাগল, লাদাখি ছাগল, একেবারেই মনে হচ্ছে জীবিত, কিছুটা রোগা সোগা ছাগল দাঁড়িয়ে আছে কিন্তু আসলে মৃত। দেখতে পাচ্ছেন যে একটি টাইগার দেখা যাচ্ছে, এটাও সাইবেরিয়ান টাইগার কিন্তু দেখে উপায় বোঝার উপায় নাই যে এটা মরা। তারপর দেখতে পাচ্ছেন ক্যাঙ্গারু, উপরে কাঠবিড়াল, দত্ত কাঠবিড়াল, নিচে আবার দেখা যাচ্ছে একটি হনুমান সম্ভবত। তারপর একটা দেখা যাচ্ছে লাল পান্ডা, এটা অনেক ছোট পান্ডাটা। তারপরে নিচে একটি সাপ দেখা যাচ্ছে যেটা তার ফনা উঁচিয়ে ফনা তুলে দাঁড়িয়ে আছে। তার উপরে দেখা যাচ্ছে বিড়াল টাইপের কিছু একটা, মানে ভোঁদড় আর কি, যেটা পানিতে মাছ খায়, আঞ্চলিকভাবে বিভিন্ন নাম থাকতে পারে। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোখরো টাইপের একটি সাপ যেটা ফনা তুলে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে জীবিত সাপ কাউকে আক্রমণ করার অপেক্ষায় আছে কিন্তু আসলে এটা কিন্তু পুরোপুরি মৃত। হ্যাঁ, এটা শঙ্খচূড় সাপ, নিচে নামটা দেওয়া আছে মণিরাজ সাপ বা শঙ্খচূড় সাপ। তারপর দেখতে পাচ্ছেন আছে চশমা বানর, তারপর দেখতে পাচ্ছেন জেব্রা, দেখেন কীরকম দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে একবারে জীবিত জেব্রা। হ্যাঁ, আসলেই সংরক্ষণ পদ্ধতিটা খুবই অবাক্যর মতো, বাংলাদেশ চিড়িয়াখানা প্রাণী জাদুঘরে জিনিসগুলো আসলেই অবাক্যর মতো।
তারপরে দেখতে পাচ্ছেন একটা শকুন টাইপের পাখি আছে, ওটা শকুনের মৃত পাখিটা, মৃত শকুন। তো নিচে আরও অনেক কিছুই আছে, তো আপনারা পজ দিয়ে একটু দেখে নেবেন, সব আসলে হবে বলা সম্ভব হচ্ছে না, কারণ এটা গ্লাসের ভিতরে অনেক কষ্ট করে ভিডিওটা নেওয়া। তারপর দেখতে পাচ্ছেন এটা ময়ূর, ময়ূরের পাখ পালকগুলো কিছু পড়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন চিতাবাঘ, এটা দেখে বোঝার উপায় নাই যে এটা মরা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কীভাবে আক্রমণের পজিশন নিয়ে বসে আছে, মনে হচ্ছে জীবিত, কিন্তু আসলে এখানে কোনো জীবিত প্রাণীই নাই, সব কিছুই মরা। যারা গেছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন, আর যারা যান নাই তাদের জন্য অবশ্যই অবাক করার বিষয় হবে। তো এরা দেখতে পাচ্ছেন বন মানুষ এরকম বসে আছে, মরা বন মানুষটা কীভাবে সংরক্ষণ করা হয়েছে। তারপরে দেখা যাচ্ছে এখানে একটা আছে সিংহ টাইপের, উপরে একটা আছে অলিভ গ্রে বন। তারপরে উপরে দেখা যাচ্ছে ময়ূর, সাদা ময়ূর একটি আছে, সাদা ময়ূর। তারপরে দেখতে পাচ্ছেন ম্যাকাও পাখিটা কিন্তু দেখে বোঝার উপায় নাই যে এটা মরা, আসলে খুব সুন্দরভাবে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। দেখতে খুবই অবাক করার মতো যে পাখিটা মরা পাখি কিন্তু দেখে বোঝার উপায় নাই। তারপর দেখতে পাচ্ছেন একটা উল্লুকটাও বেশ দাঁড়িয়ে আছে, মনে আছে জীবিত উল্লুক। আপনারা যদি কখনো সময় হয় অবশ্যই চিড়িয়াখানা গেলে এই প্রাণী জাদুঘরটা অবশ্যই ভিজিট করবেন, দেখতে অনেক ভালো লাগবে। তারপরে উপরে দেখতে পাচ্ছেন একটা রিয়া পাখি। হ্যাঁ, পাখিটা কীভাবে দাঁড়িয়ে আছে, সংরক্ষণ করে দাঁড়িয়ে রাখা, দাঁড়ানো অবস্থায় রাখা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন কিছু ডিম দেখা যাচ্ছে। তারপরে নিচে বাসনল সাপ, সাপটা মরছে কত বছর আগে ঠিক নাই। তারপরে শঙ্খিনী সাপ দেখতে পাচ্ছেন, দুইটা সাপই সংরক্ষণ করে রাখা হয়েছে একবারে জীবিত অবস্থায় থাকার মতো। কিছু ডিম রাখা হয়েছে, নামটা আসলে দেখে বোঝা যাচ্ছে না, আপনারা পজ দিয়ে দেখে নেবেন। তারপরে ওদিকে দেখা যাচ্ছে সোনালি বাঘের নিচে চিতাবাঘ। দেখতে পাচ্ছেন চিতাবাঘগুলো আসলে খুব ভালো সংরক্ষণ দেখলাম, বিশেষ করে বাঘগুলো খুব সুন্দর সংরক্ষণ করে রাখা হয়েছে, বোঝার উপায় নাই যে মিত্র। সোনালি বাঘটা দেখতে পাচ্ছেন উপরে ছোট। কালো বানর দেখতে পাচ্ছেন, কালো বানর দাঁড়িয়ে আছে, মৃত বানরটা সংরক্ষণ পদ্ধতিটা সুন্দর হয়েছে। উপরে আরও কিছু বানর টাইপের দেখা যাচ্ছে আছে। তারপরে আবার জেব্রা, উপরে একটি জেব্রা রাখা হয়েছে, আসলে অবাক করার মতো জিনিসগুলো। তারপরে কালো বাঘ দেখতে পাচ্ছেন, উপরে একটি বাঘ সংরক্ষণ করা আছে, কালো বাঘ। তো কালো বাঘটা কিছুটা বোঝা যাচ্ছে যে এটা আসলে মৃত, কিন্তু অন্যান্য বাঘগুলো বা চিতাবাঘগুলো আসলেই মনে হচ্ছে জীবিত বাঘ, বসে আছে যে অবস্থা। তারপর দেখতে পাচ্ছেন আরও একটি বাঘের বাচ্চা, তার উপরে বনরুই একটা ছিল। তো এ দেখতে পাচ্ছেন এটা সম্ভবত সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার টাইপের যে বাঘটা আছে সেটা। দেখতে পাচ্ছেন এটাও মনে হচ্ছে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, কিন্তু আসলে সব কিছুই মৃত। এখানে দেখতে পাচ্ছেন একটি সাপের চামড়া সংরক্ষণ করা হয়েছে, সম্ভবত আজগর সাপের। দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার। তারপরে উপরে আরও একটি রয়্যাল বেঙ্গল টাইগার। এদিকে দেখতে পাচ্ছেন আরও একটি বাঘ, দেখা যাচ্ছে যে বাঘটি একবারেই সোজা সাপটা দাঁড়িয়ে আছে, কোনো সমস্যা নাই। বাঘগুলো শুধু দেখে বোঝার উপায় নাই যে এগুলো আছে মৃত। তারপর দেখতে পাচ্ছেন কিছু হরিণের মাথার খুলি, শিং সহ সংরক্ষণ করা হয়েছে। তারপর এদিকে দেখতে পাচ্ছেন একটি বেজি টাইপের কিছু একটা প্রাণী, নামটা দেখতে পেলাম না, তো আপনারা নিচে দেখে নেবেন পজ দিয়ে। ভাল্লুক বেড়াল, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এখন যেটা দেখছেন এটা হচ্ছে জলহস্তির নিচের চোয়ালের দাঁত।
আসলে দেখুন জলহস্তির দাঁত কি পরিমাণে ভয়ঙ্কর। যে কোনো প্রাণীকে যদি একটা চাপ দিতে পারে দাঁত দিয়ে, তাহলে তার আর বাঁচার উপায় নাই। এই জন্য আসলে জলহস্তি আসলে জলের রাজা, জলের হাতি। হ্যাঁ, এই জন্যই জলহস্তির এত শক্তি বা এত ক্ষমতা থাকে পানির ভিতরে। দেখা যায় যে বড় বড় কুমিরও হার মেনে যায় এদের কাছে। তারপরে এদিকে দেখতে পাচ্ছেন আরো একটি শিম্পাঞ্জি। শিম্পাঞ্জিটা সংরক্ষণ আছে মোটামুটি, দেখে বোঝার উপায় নাই যে এটা মৃত। তারপরে আরো একটি শিম্পাঞ্জি, এটা একটু কিছুটা নষ্ট মতো হয়ে গেছে। তারপরেও দেখেন ছোট একটি শিম্পাঞ্জি ওর কোলের ভিতরে দিয়ে দিছে, দেখতে আসলে সুন্দর লাগতেছে। এদিকে দেখতে পাচ্ছেন জিরাফ, দেখেন কিভাবে মৃত জিরাফটি সংরক্ষণ করা হয়েছে। মাথাটা কিছুটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এদিকে বডি আবার গলা এগুলো অনেকটাই সুন্দর রয়ে গেছে। তারপরে এদিকে দেখতে পাচ্ছেন এটা বাঘের চামড়া, সম্ভবত চামড়াটা সংরক্ষণ করা হয়েছে। দেখেন জিরাফের বডিটা, পা গুলো দেখা যাচ্ছে, সবকিছুই সংরক্ষণ পদ্ধতিটা অসাধারণ। এখন দেখতে পাচ্ছেন সামুদ্রিক সবুজ কচ্ছপ, আসলে কত বড় একটি কচ্ছপ। কচ্ছপটি মনে হচ্ছে যে মনে হয় জীবিত অবস্থায় পড়ে আছে, কিন্তু আসলে এটি মৃত। আসলে দেখলে অনেক ভালো লাগে যে কিভাবে মৃত প্রাণীগুলা বা পশু পাখিগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন ছোট ছোট জারের ভিতরে সংরক্ষণ করা হয়েছে কিছু। এটা দেখতে পাচ্ছেন জলহস্তির চামড়া, আসলে দেখেন যে জলহস্তির চামড়াটা কি পরিমাণে মোটা হয়। আপনারা দেখতে সমস্যা হলে সামনে নেক্সট অথবা রিভার্স করে স্কিপ করে অথবা পিছনে স্কিপ করে দেখে নেবেন যদি কোনোটা মিস্টেক হয়ে যায়। আসলে কথা বলতে গিয়ে অনেক কিছু চলে যাচ্ছে। তো এই ছোট ছোট জারের ভিতরে অনেক অনেক জিনিস সংরক্ষণ করা হয়েছে। আসলে সবগুলো হবে নাম বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে সবগুলো নাম হবে বলা সম্ভব না। তো দেখতে পাচ্ছেন এটা পিরানহা মাছ, যে মাছটা বাংলাদেশে বর্তমানে নিষিদ্ধ আছে, পিরানহা মাছ। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাছুর, যেগুলো হয়তো জন্মের কিছুদিনের ভিতরে মারা গেছে, সেসব বাছুরগুলো এর ভিতরে সংরক্ষণ করা হয়েছে। শুধু গরুর বাছুর আছে এরকম না, বিভিন্ন পশু পাখি বাচ্চা আর কি, যেগুলো ছোট অবস্থায় মারা গেছে সেগুলো এই ছোট জারের ভিতরে সংরক্ষণ করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে কিছু নামগুলো আসলে অস্পষ্ট হয়ে গেল। উল্লুকের বাচ্চা দেখতে পাচ্ছেন, এটা উল্লুকের বাচ্চা দেখা যাচ্ছে। তো যে নামগুলো আপনারা দেখতে আগ্রহী সেগুলো স্টপ করে বা পজ করে নামগুলো পড়ে নেবেন, আসলে সব বলা সম্ভব হচ্ছে না। এটা হচ্ছে শিম্পাঞ্জির বাচ্চা। তারপরে এখানে আরও কিছু মাছ আছে। তারপরে এখানে দেখা যাচ্ছে শঙ্কর বাসুর। তো এই ছোট ছোট জারের ভিতরে বিভিন্ন জিনিস দেওয়া আছে, আপনারা সম্ভব হলে ভিডিওটি পজ দিয়ে দিয়ে একটু দেখে নিন। টাইগারের বাচ্চা দেখতে পাচ্ছেন, ছোট্ট পিচ্ছি একটা বাচ্চা জারের ভিতরে ঢোকানো, কিন্তু এটা কিছু কেমিক্যাল দিয়ে এরকম ভাবে রাখা হয়েছে যে দূর থেকে দেখে বোঝার উপায় নাই যে এটা মৃত বাচ্চা। আসলে দেখতে খুবই সুন্দর লাগে যে ছোট ছোট বাচ্চাগুলো জারের ভিতরে আছে, মৃত হলেও দূর থেকে এগুলো ভালোই লাগে দেখতে, খারাপ না। তো দেখতে পাচ্ছেন আরো একটি টাইগার,
তো টাইগারটি দেখতে পাচ্ছেন যে যেভাবে আছে মনে হচ্ছে এটা পুরো জীবিত এবং সুস্থ সবল একটা টাইগার। আসলে অনেক অসাধারণ একটা জায়গা। দেখতে পাচ্ছেন এটা হরিণের বাচ্চা। আসলে এগুলো গ্লাসের ভিতরে, তারপরে আবার একটা গ্লাসের জার, যার কারণে ভিডিওটা মাঝে মাঝে অস্পষ্ট হয়ে গেছে লাইটের আলোতে। তো আপনারা এই সাময়িক অসুবিধার জন্য এটা আসলে একটু পজ দিয়ে দিয়ে দেখে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন গন্ডারের চামড়া। গন্ডারের চামড়া আমরা বলে থাকি যে এর চামড়া গন্ডারের চামড়ার মতো পুরো। আসলে দেখেন গন্ডারের চামড়া আসলে কত পরিমাণ মোটা, প্রায় 1 ইঞ্চি। এটা শুকিয়ে সংরক্ষণ করা, তারপরেই এত মোটা, তাহলে বুঝতেই পারতেছেন যে পৃথিবীর সব থেকে মোটা চামড়া গন্ডারেরই মনে হয় আছে। আমি জানি না আসলে কার চামড়া বেশি মোটা, তারপর দেখে এরকমই মনে হবে আপনার। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডলফিন বা শুশুক, এগুলো সংরক্ষণ করা হয়েছে, মৃত ডলফিন। তো এটা দেখতেও মোটামুটি অসাধারণ। তো ভিউয়ার্স, আপনারা যারা এখনও বাংলাদেশ চিড়িয়াখানার প্রাণী জাদুঘরটি ভিজিট করেননি, তো এই প্রাণী জাদুঘরটি অবশ্যই ভিজিট করবেন। করলে আসলে দেখার মতো অনেক কিছুই আপনারা দেখতে পাবেন, আশ্চর্যজনক। তো মোটামুটি আমার যে পশু পাখি, মৃত পশু পাখি সংরক্ষণের রুমটা, সেটা ভিজিট করা শেষ। তো এখন চলে আসলাম ফিশ অ্যাকোরিয়াম যে রুমটা আছে সেটা। তো ভিউয়ার্স, মোটামুটি আমরা শহরে বা গ্রাম অঞ্চলে সবাই কম বেশি ফিশ অ্যাকোরিয়াম দেখে থাকি, অথবা অ্যাকোরিয়াম ফিশ দেখে থাকি। তো যার কারণে আমি ফিশ অ্যাকোরিয়ামের ভিডিওটা সম্পূর্ণ এখানে দিতে চাচ্ছি না। তো আপনাদের যদি মনে হয় যে আপনারা একবার ভিজিট করবেন, তাহলে অবশ্যই ভিজিট করতে পারেন বাংলাদেশ চিড়িয়াখানা মিরপুরে, যেখানে আপনারা প্রাণী জাদুঘর এবং ফিশ অ্যাকোরিয়ামগুলো দেখতে পাবেন। তো ফিশ অ্যাকোরিয়ামের ভিতরে মোটামুটি কিছু ভিন্ন প্রজাতির মাছও দেখা গেছে, বা কিছু পরিচিত মাছও দেখা গেছে। তো যাই হোক, আমি ভিডিওটা বেশি বড় করব না এই মাছ অ্যাকোরিয়াম ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন পিরানহা মাছটা এখানে দেওয়া আছে, যেটা পিরানহা মাছ আমার জানা মতে বাংলাদেশে চাষ সম্পূর্ণ নিষিদ্ধ, এবং এটা মনে হয় খাওয়ারও অনুপযুক্ত। তো যাই হোক ভিউয়ার্স, আমি আর ফিশ অ্যাকোরিয়ামের দিকে নিয়ে ভিডিওটি বড় করব না। তো আপনাদের দেখে যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি ভালো লাগে তো শেয়ার করে অনেক লোকের দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।